আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকে গাড়িকে ওনার অবজেকশন কস্টিং এর নতুন লেকচার এক্সাম্পল 6 এর আগে 5 নাম্বার এক্সাম্পল পর্যন্ত দেওয়া হয়েছিল। আমি লাস্ট লেকচারে তোমাদের একটা নতুন জিনিস শিখিয়েছিলাম, সেটা হচ্ছে খরচ দুই রকম, একটা স্ট্যান্ডার্ড একটা অ্যাকচুয়াল। একই বিষয় সম্পর্কে, একই খরচ সম্পর্কে যদি দুই ধরনের তথ্য দেওয়া হয়, দুই ধরনের অ্যামাউন্ট দেওয়া হয়, তাহলে বুঝতে হবে একটা স্ট্যান্ডার্ড একটা অ্যাকচুয়াল। আমরা স্ট্যান্ডার্ড নিয়ে শুরু করব এবং পরে তাকে অ্যাকচুয়ালে কনভার্ট করব, এই কথাই বলেছিলাম। আমাদের সে ধরনের অঙ্ক আজকে একবার আসবে, আমরা সেটা দেখব যে স্ট্যান্ডার্ডকে অ্যাকচুয়ালে কনভার্ট করে আমরা সমাধান করব। তাহলে আমরা দেখি, আর সময় নষ্ট না করে আমরা অঙ্কটা শুরু করি। তোমরা দেখছো যে কিছু ইনফরমেশন দেয়া আছে, কিছু ইনফরমেশন দেয়া আছে, ইনফরমেশন দেয়া থাকবেই। বলা আছে ইনকাম স্টেটমেন্ট আন্ডার ডিরেক্ট কস্টিং, ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাডজাস্টিং কস্টিং, ডিরেক্ট কস্টিং, অ্যাডজাস্টিং কস্টিং। আমি খুব বেশি সময় নষ্ট করতে চাই না। তোমরা জানো যে ডিরেক্ট এবং অ্যাডজাস্টিং কস্টিং এর স্ট্রাকচারটা কি, আর এই স্ট্রাকচার অনুযায়ী ডিরেক্ট বা অ্যাডজাস্টিং যাই করি না কেন, প্রথমে আমরা সেলস লিখব। আমরা দেখে নিই অঙ্কের সেলস কত। দেখো, বলা আছে অ্যাকচুয়াল সেলস 29,000 ইউনিটস। অ্যাকচুয়াল সেলস কত? 29,000 ইউনিটস। এবং সেলিং প্রাইস পার ইউনিট, আমরা সেলস করেছি 29,000 ইউনিটস, এক এক ইউনিটের রেট হচ্ছে 12, সুতরাং আমরা সেলস পেয়ে গেছি। সেলস 29,000 ইউনিটস এট দ্য রেট অফ টাকা 12, 3,48,000। তোমরা জানো যে ডিরেক্ট কস্টিং হোক আর অ্যাডজাস্টিং কস্টিং হোক, সেলস এর পরিমাণ একই থাকবে। সেলস 29,000 ইউনিটস এট দ্য রেট অফ টাকা 12, 3,48,000। এবার আমরা জানি যে ডিরেক্ট কস্টিং এ আমরা ভেরিয়েবল কস্ট অফ গুডস অর বাদ দিব। ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, আর অ্যাডজাস্টমেন্ট আমরা বাদ দিব কস্ট অফ গুডস সোল্ড। তাহলে ডিরেক্ট এর সাথে অ্যাডজাস্টমেন্টের পার্থক্য এই শব্দটা। এখানে লিখেছি ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, এখানে কস্ট অফ গুডস সোল্ড। এবার আমরা জানি যে ডিরেক্ট কস্টিং এ আমরা শুধুমাত্র ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট নিব, আর অ্যাডজাস্টমেন্ট কস্টিং এ ভেরিয়েবলের সাথে ফিক্সডটাও নিব। খেয়াল করো, বলা আছে স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট বলা আছে, তার সাথে একটা শব্দ উল্লেখ আছে স্ট্যান্ডার্ড। তার মানে এই অঙ্কে যখন স্ট্যান্ডার্ড শব্দটা ব্যবহার করা আছে, তাহলে অ্যাকচুয়াল শব্দটাও থাকবে, এবং তার সাথে স্ট্যান্ডার্ডের সাথে এবং অ্যাকচুয়ালের যে পার্থক্য হবে, আমি জানি যদি অ্যাকচুয়াল বেশি হয় তার নাম হচ্ছে আনফেভার, অ্যাকচুয়াল বেশি হলে আনফেভার সেটা যোগ করতে হবে, আর অ্যাকচুয়াল কম হলে ফেভার সেটা বিয়োগ করতে হবে। যেহেতু স্ট্যান্ডার্ড শব্দটা আছে, তাহলে ফেভার এবং আনফেভারের প্রশ্ন আছে, আমরা অঙ্কে সমাধান করি। প্রথমে আমরা দেখছি ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট টাকা 5, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট
তোমরা দেখতে পাচ্ছ অ্যাকচুয়াল প্রোডাকশন, বলা আছে অ্যাকচুয়াল প্রোডাকশন 32,000 ইউনিটস, কত করে? 5 টাকা, 32,000 ইন্টু 5, 1,60,000. ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট, এর সাথে আমাদের লাগবে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। ডাইরেক্ট কস্টিং এ এতটুকুই যথেষ্ট, কিন্তু অ্যাডজাস্টেশন কস্টিং এতটুকু যথেষ্ট না, এর সাথে লাগবে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। আমরা দেখে নি ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, যেহেতু এটা স্ট্যান্ডার্ড বলা আছে, যেহেতু এটা স্ট্যান্ডার্ড বলা আছে, আর স্ট্যান্ডার্ড হয় ইউনিট অনুসারে পার ইউনিট কত, তাহলে আমাদেরকে বের করে নিতে হবে। আমরা দেখি এখানে আমরা একটা ওয়ার্কিং স্কোর নিই, ওয়ার্কিংস ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট স্ট্যান্ডার্ড। আমি আবার বলছি, এখানে স্ট্যান্ডার্ড শব্দটা ব্যবহার করা আছে, তার মানে আমরা স্ট্যান্ডার্ড অনুযায়ী শুরু করবো, পরে অ্যাকচুয়ালি কনভার্ট করবো। আমরা জানি এটি স্ট্যান্ডার্ড, তাহলে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডেরও স্ট্যান্ডার্ড রেট জানা দরকার। আর আমি বলেছিলাম স্ট্যান্ডার্ড এবং বাজেটের এক জিনিস, তোমরা দেখো এখানে লেখা আছে বাজেটের প্রোডাকশন, বাজেটেড বাজেটেড প্রোডাকশন, বাজেটেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এবং বাজেটেড প্রোডাকশন। আমি বলেছিলাম বাজেট এবং স্ট্যান্ডার্ড এক জিনিস, তাহলে বাজেটের সাহায্যে আমরা এটি বের করবো, সমান বাজেটেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড বাজেটেড প্রোডাকশন ইকুয়াল টু, দিস ইজ 8,000 ভাগ 40,000 টাকা টু, অর্থাৎ আমাদের ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড স্ট্যান্ডার্ড হচ্ছে পার ইউনিট টাকা টু। 32,000 ইন্টু টু 64,000, তাহলে আমরা এখানে পেলাম টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। আমরা জানি ডাইরেক্ট কস্টিং আমাদের প্রয়োজন ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট, আর এখানে প্রয়োজন টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট, আমরা বের করছি। এরপর জানি যে আমরা বিগিনিং ইনভেন্টরি যোগ করব, এন্ডিং বিয়োগ করব। অ্যাড বিগিনিং ইনভেন্টরি, ইনভেন্টরি খেয়াল করো বিগিনিং মানে 1 তারিখ, ফিনিশ গুডস ইনভেন্টরি জানুয়ারি 1 মানে 1 তারিখে, অর্থাৎ এটা বিগিনিং ইনভেন্টরি 1,000 ইউনিটস 5 টাকা, 5,000, 1,65,000। এখান থেকে আমরা এন্ডিং ইনভেন্টরি বাদ দেব, এন্ডিং ইনভেন্টরি প্রশ্ন দেওয়া নাই, তবে আমরা বের করতে পারি
এন্ডিং ইনভেন্টরি, সমান বিগিনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন লেস সেলস। খেয়াল করো আমাদের বিগিনিং ইনভেন্টরি ছিল 1000, অ্যাকচুয়ালি আমরা প্রোডাকশন দিয়েছি 32000 আর সেল করেছি 29000। 32000 মাইনাস 29000 ইউনিটস ইকুয়াল টু 4000 ইউনিটস। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এন্ডিং ইনভেন্টরি 4000 ইউনিটস লেস এন্ডিং ইনভেন্টরি 4000 ইনটু 5 20000। এটার নাম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, তবে স্ট্যান্ডার্ড ভেরিয়েবল COGS স্ট্যান্ডার্ড 1,45,000। অনুরূপভাবে আমরা এটা করব অ্যাট বিগিনিং ইনভেন্টরি ওয়ান থাউজেন্ড ইউনিটস, কিন্তু আমরা জানি খালি উৎপাদন খরচ 5,27,7 টাকা। ₹2,31,000 less ending inventory 4,000 into 7 28,000। আমরা জানি এর নাম কস্ট অফ গুডস সোল্ড, তবে যেহেতু স্ট্যান্ডার্ড লেখা আছে আমরা তাকে স্ট্যান্ডার্ড লিখবো আজকে কস্ট অফ গুডস সোল্ড স্ট্যান্ডার্ড 2,03,000। এইবারটাকে আমরা অ্যাকচুয়াল কনভার্ট করব। অ্যাকচুয়াল কনভার্ট করব কিভাবে? যদি আমার অ্যাকচুয়াল খরচ বেশি হয় আমরা যোগ করব, কম হলে বিয়োগ করব। এখন যদি অ্যাকচুয়াল খরচ দেওয়া থাকে তাহলে আমরা কম্পেয়ার করতে পারছি, আর যদি অ্যাকচুয়াল খরচ দেওয়া না থাকে তাহলে কম্পেয়ার করতে পারছি না। তবে কথাটা ভিন্নভাবে বলা থাকতে পারে। যদি প্রশ্নে বলা থাকে আনফেভার, যদি বলে আনফেভার তাহলে আমরা বুঝবো অ্যাকচুয়াল খরচ বেশি হয়েছে, তখন যোগ করব। আর যদি বলা থাকে ফেভার তাহলে বুঝবো অ্যাকচুয়াল খরচ কম হয়েছে, তখন আমরা বিয়োগ করব। খেয়াল করো আনফেভারেবল ভেরিয়েন্স ফ্রম স্ট্যান্ডার্ড ভেরিয়েবল কস্ট, ভেরিয়েবল কস্ট এর আনফেভারেবল ভেরিয়েন্স, আনফেভারেবল ভেরিয়েন্স তার মানে আনফেভার হয়েছে, বেশি খরচ হয়েছে, আমরা যোগ করব। আনফেভারেবল ভেরিয়েন্স এইবার আমরা খুঁজে পেয়েছি ভেরিয়েবল কস্ট অফ গুড সোল্ড অ্যাট অ্যাকচুয়াল 1,50,000। তো শিক্ষার্থীরা এই জিনিসটা তোমাদের আনফেভারেবল ভেরিয়েন্স নামে দেয়া আছে। আর যদি এটা না থাকতো তাহলে অ্যাকচুয়াল এবং স্ট্যান্ডার্ড কস্ট দেওয়া থাকতো, আমরা দুইটা কম্পেয়ার করে বের করতাম। অ্যাকচুয়াল বড় হলে আনফেভারেবল আর ছোট হলে ফেভারেবল, কিন্তু এখানে মেনশন করাই আছে, বের করে দেওয়া আছে। তাহলে আনফেভারেবল আমি বলেছিলাম গত ক্লাসে চোখ করব, আমরা করেছি, আর ফেভারেবল হলে বিয়োগ করতাম। এখন যেটা পেলাম তার নাম হচ্ছে গ্রস
কন্ট্রিবিউশন 1,98,000। সেলস থেকে ভেরিয়েবল কস্ট অফ গুডস বাদ দিয়েছি, এখন ভেরিয়েবল মার্কেটিং কস্ট বাদ দিতে হবে। তখন লেখা আছে আমাদের ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স পার ইউনিট টাকা 1 লেস ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স। মার্কেটিং এক্সপেন্স সবসময় সেলস এর ভিত্তিতে হবে, সবসময় সেলস এর ভিত্তিতে আমরা সেলস করেছি 29,000 ইউনিট। ম্যানুফ্যাকচারিং কস্ট হবে, ম্যানুফ্যাকচারিং কস্ট হবে উৎপাদনের ভিত্তিতে, আর মার্কেটিং হবে সেলস এর ভিত্তিতে। 29,000 ইউনিটস অ্যাট দ্য রেট অফ টাকা 1 29,000। আমরা যেটি পেয়েছি তার নাম হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। এরপর আমরা জানি এখান থেকে ফিক্সড কস্ট বাদ দিতে হবে, ফিক্সড কস্ট ফ্যাক্টরি ওভারহেড আমরা দেখতে পাচ্ছি বাজেটের ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 80,000, অ্যাকচুয়ালটা দেওয়া নাই, তারপরে বুঝতে হবে বাজেট এবং অ্যাকচুয়াল সমান। এবার দেওয়া আছে ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স, মার্কেটিং and administration expense 20,000, 1,00,000। So আমরা পেয়ে গেছি আমাদের নিট অপারেটিং ইনকাম 69,000। তো শিক্ষার্থীরা এই হচ্ছে ডাইরেক্ট কস্টিং। এবার অ্যাবজর্পশন কস্টিং, এখানে কস্ট অফ গুডস সোল্ড স্ট্যান্ডার্ড আছে, তাকে অ্যাকচুয়ালি কনভার্ট করতে হবে। অলরেডি আনফেভারেবল ভেরিয়েন্স ফ্রম স্ট্যান্ডার্ড ভেরিয়েবল কস্ট, ভেরিয়েবল কস্টের আনফেভারেবল ভেরিয়েন্স দেওয়া আছে, আমরা জানি আনফেভারটা যোগ করব অ্যাড আনফেভারেবল ভেরিয়েন্স ভেরিয়েবল কস্ট 5,000। এবার খেয়াল করে দেখো আমাদের বাজেটের ফিক্সড কস্ট দেওয়া আছে 80,000, যেহেতু অ্যাকচুয়াল দেওয়া না তাহলে অ্যাকচুয়াল 80,000। আমরা জানতাম যে 40,000 ইউনিট উৎপাদন করব, 40,000 ইউনিটের জন্য খরচ হবে 80,000 টাকা, তাই পার ইউনিট 2 টাকা ছিল, কিন্তু আমরা উৎপাদন করেছি 32,000 ইউনিট, আমরা উৎপাদন করেছি কম। বাড়িওয়ালা কি বাড়ি ভাড়া কম নিবে? বাড়িওয়ালা 80,000 টাকায় ভাড়া নিবে। ধরো আমি একটা রুম ভাড়া নিয়ে স্টুডেন্ট পড়াই, আমি একটা রুম ভাড়া নিয়েছি, নিয়ে স্টুডেন্ট পড়াচ্ছি, এই রুমের ভাড়া 10,000 টাকা এবং স্টুডেন্ট বসতে পারে 30 জন। কোন মাসে যদি আমার স্টুডেন্ট 20 জন হয় তাহলে রুমের ভাড়া কি কমে যাবে? কখনো কমবে না, বাড়িওয়ালা পুরো ভাড়াই নিবে। তেমনি ভাবে আমাদের বাজেট অনুযায়ী প্রত্যেক ইউনিটে 2 টাকা ছিল, আমরা জানতাম 40,000 ইউনিট উৎপাদন করব, ফলে 40 গুণ 80,000 টাকা খরচ হবে, কিন্তু আমি অ্যাকচুয়াল প্রোডাকশন দিয়েছি 32,000,
32,000-এর বাজেটের রেট অনুযায়ী 64,000 টাকা খরচ, কিন্তু অ্যাকচুয়ালি বাড়িওয়ালা 80,000 টাকায় নিয়েছে। তার মানে এখানে আমাদের আনফেভারেবল ভ্যারিয়েন্স হয়েছে। আর যদি ভিন্নভাবে চিন্তা করো, এখানে বাজেট অনুযায়ী আমরা দেখেছি 64,000 টাকা, বাজেট অনুযায়ী বাজেটের রেট অনুযায়ী আমরা এক এখানে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড দেখেছি 64,000, কিন্তু আমরা দিব আসলে 80,000, তার বাজেটের 416,000 বেশি দেব, এটাও আনফেভার। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 80,000 মাইনাস 64,000 ইকুয়াল টু 16,000, 21,000। এবার আমরা খুঁজে পেয়েছি আমাদের কস্ট অফ গুড সোল্ড অ্যাট অ্যাকচুয়াল 2,24,000, যেটা পেলাম তার নাম হচ্ছে গ্রস মার্জিন। এরপরে আমরা জানি এখান থেকে মার্কেটিং এবং অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স বাদ দিতে হবে। মার্কেটিং অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স তোমরা জানো ভেরিয়েবল 29,000 এবং ফিক্সড 20,000, ফিক্সড 20,000, ফলে এটা 49,000, নেট অপারেটিং ইনকাম 75,000। তবে শিক্ষার্থীরা, এখানে এই বিষয়টা নতুন, আমার এটা দেওয়া ছিল আনফেভারেবল ভেরিয়েন্স, আর আরেকটা আমরা ক্যালকুলেশন করে বের করেছি। আমি আবার বলছি, আমাদের বাজেটের রেট ছিল 2 টাকা, আমরা উৎপাদন করেছি 32,000, সুতরাং বাজেট অনুযায়ী আমরা 64,000 দেখিয়েছি, কিন্তু বাড়িওয়ালাকে আমাদের মাস শেষে 80,000 টাকা দিতে হবে, কেননা আমি 40,000 ইউনিট উৎপাদন করবো বলে বাড়ি ভাড়া নিয়েছিলাম 80,000 টাকা দিয়ে, কোনো কারণে আমার উৎপাদন কম হয়েছে, বাড়িওয়ালাকে 40,000-এর জন্য অ্যাকচুয়ালি 80,000 টাকা দিতে হবে। তাহলে বাজেট অনুযায়ী আমার 64,000, অ্যাকচুয়াল হচ্ছে 80,000, তার মানে 16,000 টাকা আমার আনফেভারেবল ভেরিয়েন্স, আর আনফেভারেবল মানে আমরা যোগ করব। তো শিক্ষার্থীরা, আমি গত ক্লাসে যা শিখেছিলাম তারই কন্টিনিউয়েশন, এটা তারই কন্টিনিউয়েশন, আমি তার ভিত্তিতেই আজকে অঙ্ক করেছি। তোমাদের আর খুব বেশি অঙ্ক নাই, একাধিক বছরের 2-3টা অঙ্ক আছে, আমি আশা করছি আর 2টা লেকচারে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তো তোমরা খুব ভালোভাবে এটি স্টাডি করবে, এবং কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবে, আমি খুব শীঘ্রই নতুন লেকচার নিয়ে হাজির হব। আজকের মতো আল্লাহ হাফেজ, তোমরা ভালো থাকো।